মানে হেরারে পাইছি না করে শাশুড়ি যেরকম মোল্লা বানে হেরে কুবামু এরকম কইছে শাশুড়ি ঘরে ঢুকিয়া হয়তো কিছু দেই কেলাইছে দেই কেলার পর আর কোনো কথা নাই শাশুড়ির ইচ্ছা মতো কুবান শুরু করে দিছে দলকে দেখছেন তাজা খবর 24 আসসালামু আলাইকুম তাজা খবর 24 টিভি সংবাদে আপনাদের স্বাগত সাথে আছি আমি তিখানম মোটরসাইকেল যখন দুইবার একটি মিলা কিনছে তো আমার যে মেজু ভাই দিল্লি থেকে মেজু ভাই 1 লক্ষ টাকা দিছে তখন আমি তো একদম কি করছে লুক পাঠাইছে সম্ভবত মোটরসাইকেলের চাবিটা নেওয়ার জন্য যে চাবিটা দিয়ে দিয়েন তো আমার মেজু ভাই বলতাছে আমি তো এখানে 1 লক্ষ টাকা দিছি তাহলে তোমার জামাইরে বললো আমার 1 লক্ষ টাকা দিয়ে দিতে আমি তোমার জামাইর বাইক দিয়ে দিব মোটরসাইকেলের চাবি আর দেয় নাই তারপরে আমার ভাইয়ের কাছে বাইরে ফোন দিছে কাইম ভাই যে কিরে তুই কি চাবির জন্য পাঠাইছিস তোর বৌদি চাবি নিতে আইছে বাইকের তো আমার 1 লক্ষ টাকা দিয়ে দিই আমি তোর চাবি দিয়ে দিই তো আমি তো চাবির জন্য পাঠাই নাই তো আমার ভাই নাকি বৌরে কিছু গালি গালাজ করছে যে আমাদের ভাইদের মধ্যে তো তুই দ্বন্দ্ব লাগানোর জন্য চেষ্টা করতেছিস তুই তো খারাপ মহিলা মানে ইদার জিদ করুই এর আগে রমজান মাসে মহিলা আমার ভাইয়ের এখান থেকে সেপারেট করার জন্য মানে মেজু ভাইয়ের বিল্ডিং এ থাকে এই কারণে সেপারেট করার জন্য খাবারের মধ্যে কি কি রং অনেক কিছু মিশাইছে পত্র সব মিশে তো উনার বউ যখন নামাজে যা ছুরু ভাইয়ের বউ কি আরে খাবারের মধ্যে এগুলা মিশায় কি করে ওই মেজু ভাইয়ের বউ মিশাইছে আমার এই বিল্ডিং থেকে তারা মন জন্য মানে তার উদ্দেশ্য ছিল তার বাবার আবার ছেলে নাই তার উদ্দেশ্য ছিল যে তার বাবার বাড়িতে জামাই একবারে ঘর জামাই নিয়ে নিবি তখন আমার ভাইয়ে তার ফাঁদে পড়ে নাই বিদায় মানে ও এরকম করছে যে কায়েম রে ওমার মো কায়েমের বউ রোমান মানে হেরারে পাইছি না করে শাশুড়ি যেরকম মোল্লা বানে হেরে কুবা মো এরকম কইছে মনে করছে যে আমি বাঁচার লাগে আমার শাশুড়ি মেরে নাই শাশুড়ি যাতে সাক্ষী দা দিতে পারে সে লোকজন মিয়া এখানে ঢুকছে শাশুড়ি যেই ঘরে এটাও জানে না তার ঘরে চাপি টাপি সবকিছু ছিল পরে শাশুড়ি ঘরে ঢুকিয়া হয়তো কিছু দেখে লাইছে দেখে লওয়ার পর আর কোনো কথা নাই শাশুড়ির ইচ্ছা মতো কোমান শুরু করে দিছে দলকে এটা তার আসামি নিজের মুখে স্বীকারোক্তি পুলিশের সাথে তার সাথে দুজন লোক লয়েছিল দুজন লোক লয়েছিল তারা ধরে মনে তারা মোটরসাইকেল বাইক নিয়ে আনা তারা আছে আমার মনে হয় যে তার মেয়ের সাথে বড় কিয়া করতেছিল তারা সন্ত্রাসী বা কি নাই আচ্ছা ওনাকে পুলিশ দাও সহ নিয়ে গেছে আমরা সুক্ষ বিচার চাই ন্যায় বিচার চাই এমন ঘটনা যেন কারুমার না হয় কোন পুত্র বধু যেন কারুমার এই কাজ না করে একবারে মারা লাগবো